হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল শিবলিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, কারণ সেখানে আজকে কালী পুজো। তো সেই কারণেই আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো বনগাঁ গাড়াপুতায় আমার শ্বশুর বাড়ি। তো চলো, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি, তো চলো আমরা পৌঁছে গিয়ে তোমাদের সাথে দেখা। দেখো, আমরা দত্তগুলিয়া বাজারে নেমে গেছি। তো হাতে হাতে ওপারে যাচ্ছি, ব্রিজের ওপারে গিয়ে আমরা আবার বাসে উঠে তারপরে গাড়াপুতা বাজারে গিয়ে নামবো। দেখো, এই হচ্ছে আমাদের বাড়ি। আমরা তিন ভাই এবং তিনটে দিদি, আমরা ছয় ভাই বোন। এইটা আমার মা, আর বাবা দু বছর হলো গত হয়েছে, ওর জন্যে আমি খুব দুঃখিত। আমার বাবা চলে গেছে, বাবা যা কি জ্বালা সেটা আমি ভালো করেই জানি। এই যে আমার মেয়ে এখানেই আছে। এই যে বল আমার, আর এই যে সেই গুড্ডু সোনা, গুড্ডু সোনা। এই যে দেখো, হাই বলো বাবা, হাই বলো বন্ধুদের, বলো হাই বলো। এটা হচ্ছে মাসির বোন, এই মার বোন, এটা আপন বোন, আমার মাসি হয়। দেখো, আর এইটা হচ্ছে আমার মেশো। এই যে মাসি মেশো বসে আছে। দেখো দেখো, আমাদের পুজো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ওই যে তোমাদের দিদি ভাই শাড়ি পরে নিচ্ছে। দেখো, এটা আমাদের ছোট দিদি। এইটা ওই যে মেজদি কুনাই, আমার নিজের দিদি। এটা আমরা ছয় ভাই বোন। দেখো, এখানে দুই দিদি আছে, বড্ডি ওপাশে আছে হয়তো। আর ওইটা হচ্ছে আমার জ্যাঠার মেয়ে ভগদি। আর ওই যে তোমাদের দিদি ভাই মদিখানাই দাঁড়িয়ে আছে, কুলো মাথায় নেবে। এই যে কুলো, এই যে আমাদের সেই মনা, আর এই যে দাদা আমাদের, আমার বড়দা। দেখো বন্ধুরা, সবাই দেখো, এটা হচ্ছে আমার দাদা। আজকে বুকচিতে রক্ত দেওয়ার মানুষ আছে। ইতিমধ্যে এই সন্ধ্যে আটটার সময় এটা পুজোটা হবে, মায়ের পুজো। রক্ত দেবে বুকচিতে। দেখো, সবাই দেখতে পাবে পুজোটা কীভাবে আমাদের মায়ের পুজো সম্পূর্ণ করি ইতিমধ্যে। দেখো, তোমাদের দিদি ভাইও আছে ওখানে। আরও সবার দেখাই, সবার সাথে পরিচয় করে দিই তোমাদের। এই যে জামাইবাবু, এই যে এটা হচ্ছে আমার মেজদির বর, জামাইবাবু ভাই আমার। এই যে বড়দি, এই যে আমরা ছয় ভাই বোন। এই যে এটা হচ্ছে বড়দি, আমাদের সবচেয়ে বড়। দেখো, thank you.
ওগুলো তেল দিয়ে দাও দিয়ে ওগুলো তেল দিয়ে দিলে কাপে তেল পুরো দিয়ে দে আর হলুদ দাও দে যাতে কালার হয় দে দে ওটা দে এখন দেখো এখন জল এইবারে কালার হবে আর তো হলুদ দে দে দাও কালার হবে যাতে রামধনুর মতন হ্যাঁ তো কালার হবে না না জল দিলে না এসে জল যুগল চরণী পুষ্পাঞ্জলি সমর্পিতম অস্তু। হাজির করবো সবাই, হাজির করো। কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ভার্ব কাম মক্ষুদা দেবী নারায়ণী। আমার শ্বশুরবাড়ি গেছিলাম কালী পুজোতে, তো কালী পুজো হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। অনেক সময় হলো বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে জামা কাপড় ছেড়ে স্নান টান করে নিলাম, কারণ শরীরটা খুব খারাপ করছিলো। বাসে করে আসলাম তো মাথাটা খুব যন্ত্রণা করছিলো, ওই জন্য ভাবলাম স্নানটা করে নিই। তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর বেল আইকনে একটি প্রেস করে সাবস্ক্রাইবটি করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। টাটা, বাই বাই।